আসসালামু আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আসি সাহেবের হাট আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন আমি সাহেবের হাট অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি সামনে বলতে কুতুবের হাটের দিকে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাহেবের হাট থেকে একদম কুতুবের হাট পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা নরমাল এবং ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দর ভাবে উপভোগ করতে পারে সাহেবের হাটের আমি কিছুক্ষণ আগে একটা রিল ভিডিও দিছিলাম যদি আপনারা না দেখে থাকেন বা দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন এবং কি কুতুবের হাটের ভিডিও কিন্তু অনেক আগেই দেওয়া আমি কুতুবের হাট বাজারটা দেখাইছিলাম এবং কি কুতুবের হাট থেকে বাজারের ভিডিও দেখাইছিলাম এবং কি কুতুবের হাট থেকে একদম আইসের ট্যাক হয়ে কুতুবের হাটের ওইদিকে ভিডিও আমি দিয়েছিলাম যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন জমিদার হাট থেকে একদম সাহেবের হাট পর্যন্ত এবং কি থেকে ফরাজি বাজার পর্যন্ত আমি নতুন আরেকটা ভিডিও ধারণ করছিলাম ওইটা আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একদম কুতুবের হাট বাজার পর্যন্ত যাব। এবং কি পুরা কুতুবের হাট বাজারটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু কুতুবের হাট হাট বার ওইটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু আজকে ধারণ করা এবং কি আজকে আমি পাবলিশ করলাম সাহেবের হাট এটা পড়ছে কিন্তু কাদিরপুর ইউনিয়নের মধ্যে বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা এবং কি কুতুবপুর এটা পড়ছে কিন্তু নবীপুর ইউনিয়নের মধ্যে শানবাগ উপজেলা নোয়াখালী জেলা তো নবীপুর ইউনিয়নের মোটামুটি যতগুলা বাজার আছে সবগুলা বাজারের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন এবং কি নবিপুরের পাশে যে নরোত্তমপুর ইউনিয়ন আছে কবিরহাট উপজেলার ওইটার অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কি নতুন পর্যায়ক্রমে আরো অনেকগুলা ভিডিও আপনার আপনারা পাবেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাকে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সব সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা দিয়ে আমরা এখন যাইতেছি এই রোডটা আরো অনেক আগ থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন রোডটা কিন্তু ভালো আছে কোনো ভাঙা নাই আমি পুরাটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এদিকের আশেপাশে থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি প্রবাস থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন বা কে কোন দেশ থেকে দেখতেছেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এই রোডটা ধরে একদম সোজা যাব পূর্ত হাট পর্যন্ত পুরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম ওইটা হচ্ছে সোনাই মরু উপজেলা নাটেশ্বর ইউনিয়নের একটা ভিডিও দিয়েছিলাম ওইটা হচ্ছে তিন তক্তা মিয়ার বাজার থেকে একদম সিংহদ্দার হাট হয়ে আবদুল্লার হাট পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটার ভিডিও আমি দিয়েছিলাম যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন এবং কি আমার সোনাই উপজেলার অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন কুতুবের হাট কিন্তু আমাদের থেকে বেশি দূরে না একটু সামনেই গেলে পড়বে ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে একটা রোড দেখা যাচ্ছে হাতে ডাইন সাইডে গেলে কিন্তু ফরাইজি বাজার এবং কি বাঁ সাইডটাতে গেলে কুতুবের হাট পড়বে ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো බර දේගෙන කොඩ දෙවූ আমরা এখন কুতুবের হাট বাজারের উপরেই আছি আপনারা তো দেখতেছেন আমি পুরো বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব আজকে কিন্তু হাঁটবার ওইটা আমি আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কুতুবের হাট বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেনি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম